রাজনৈতিকভাবে বিএনপির দৈন্যতার কারণেই তারেক রহমানের মতো দণ্ডপ্রাপ্ত আসামিকে দলের চেয়ারম্যান করা হয়েছে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন দলে নিজের অবস্থান ধরে রাখতেই তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর করা বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপির মহাসচিব সকালের সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী এ সময় তিনি আরো বলেন ডক্টর কামাল হোসেন নিজেই ঐক্যফ্রন্টকে এক করে রাখতে পারছে না তাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কোনো যোগ্যতাও তাদের নেই